সেরা দশের মধ্যে দ্বিতীয় বিশালকর আমবাগানের দীপজয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। প্রথম দশ জনের মধ্যে বিশালকর আমবাগানের ১১ নম্বর ওয়ার্ডের দীপজয় রুদ্র শর্মা দ্বিতীয় স্থান দখল করে। উমাকান্ত একাডেমির ছাত্র ছিল দীপজয়, বাড়ি বিশালকর আমবাগান এলাকায়। এই বছর দীপজয় বিজ্ঞান বিভাগে ৪৭২ নম্বর পায়। মাধ্যমিকে দীপজয় বিবেকানন্দ শিশু নিকেতন থেকে দ্বিতীয় হয়েছিল। দীপজয়ের বাবা হর্ষভূষণ রুদ্র শর্মা পেশায় হাটে কাপড় বিক্রি করেন। মা সন্ধ্যা দেবনাথ বেসরকারি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। দারিদ্রতার মধ্য দিয়ে দীপজয়ের পড়াশোনা চালিয়ে গিয়েছেন। ছেলের কোনো পড়াশোনা নির্দিষ্ট সময় ছিল না, ও চাইছে যা তাই নিতে বলুক, আমি নিজে কোনো কাজে বলিনি, তোমার এটা করতে হবে সেটা করতে হবে, তোমার যা লাগবে তুমি ওটা, তোমার লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত তুমি না পৌঁছতে পারো এগিয়ে যাও। আমার একটাই কথা যে ছেলেরা যদি চেষ্টা করে তাদের এবং তাদেরকে স্বাধীনতা দিতে হবে। একবার ৭টা বাজে পড়তে হবে এমন কোনো কথা নেই, তা সে ৭টার সময় ঘুমিয়ে পড়ুক না যদি ঘুম আসে, কিন্তু ওকে স্বাধীনতা দিতে হবে পড়াশোনা করার জন্য। এভাবে চালিয়ে গেলে সবাই তার জীবনের লক্ষ্যে বসতে পারবে। দীপজয় সাক্ষাতে বলে ৫ জন গৃহশিক্ষক দ্বারা পড়াশোনা চালিয়েছে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং গান বাজনাকে ভালোবাসত সে। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে রাজ্য দলের পায়েল ক্যাম্পে ডাক পেয়েছিল দীপজয়। খেলাধুলায় ভালো প্রতিভা ছিল, ভবিষ্যতে আইএএস অফিসার হতে চায়। সেকেন্ড হয়েছে। এই তোমার বাবা কি করে? কাপড়ের ব্যবসা। মা তো টিচার। আগে কোন স্কুলে পড়তে? বিবেকানন্দ শিশু নিকেতন। বিশালগড়। তুমি কত ঘন্টা পড়াশোনা করেছো বাড়িতে? এমন কোনো বাধা ধরা নিয়ম ছিল না, যখন মন করতো। পড়াশোনার পাশাপাশি কি করতে? গান, খেলাধুলা, বই পড়া। কতটা মাস্টার ছিল? ৫। আগামী দিনে কি হতে চাও? অবশ্যই এটা মানে আমার ছোটবেলার স্বপ্ন, আমি কিছু করতে চাই সমাজের জন্য। আমার ছোটবেলার স্বপ্ন আমি আইএএস হব, আমার দেশের জন্য কিছু করব। কি বার্তা দিতে চাও তুমি সেকেন্ড হয়ে? আমি আমার পরবর্তী যারা আসছে তাদেরকে আমি এটাই বলতে চাই যে তোমরা মানে মানে গদ্ধরা যে আমাদের যে রুটিন মাফিক যে পড়াশোনা আছে সেটার মধ্যে আটকে থাকবে না, এর বাইরে অনেক কিছু আছে জানার মতো, তোমরা ওইগুলির মধ্যে বেশি কনসেন্ট্রেট করলে এগুলির মধ্যে আরামসে ভালো করতে পারবে। সুমন দেবের প্রতিবেদন, ত্রিপুরা পায়োনিয়ার।